আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পেয়ারা মাখা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। পেয়ারা 2টা, কাঁচামরিচ 2টা, ধনে পাতা 1 টেবিল চামচ, টমেটো সস 2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, বিট লবণ স্বাদ মতো, লাগবে কাসুন্দি 1 টেবিল চামচ। এখন পেয়ারাগুলো কেটে নিব। এখন সব কিছু মিশিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল পেয়ারা মাখা। এই পেয়ারা মাখা ফলো করে যদি বাসায় তৈরি করেন আশা করি পারফেক্ট হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।